হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একটি স্যামসাং অ্যাকাউন্ট ডিলিট করবেন। আমরা অনেক সময় স্যামসাং অ্যাকাউন্ট খুলি, তবে অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই এবং আমরা যে নাম্বারটি অ্যাড করেছিলাম সেই নাম্বারটি হারিয়ে ফেলি। এতে আমরা স্যামসাং অ্যাকাউন্ট ডিলিট করতে পারি না এবং আমরা ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারি না। তাই আজ আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে সহজে স্যামসাং অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের স্যামসাং অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদের প্রথমে সেটিংয়ে টাচ করতে হবে। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে যেতে হবে। দেখুন এখানে দেওয়া আছে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে আপনার টাচ করতে হবে। এখানে টাচ করার পর দেখুন এখানে স্যামসাং ক্লাউড নিচে আছে অ্যাকাউন্টস, এখানে আপনার টাচ করতে হবে। করার পর দেখুন এখানে স্যামসাং অ্যাকাউন্ট, এখানে আপনার টাচ করতে হবে। করার পর দেখুন এখানে ইমেল দেওয়া আছে, ইমেলে আপনার টাচ করতে হবে। করার পর দেখুন কোনার মধ্যে থ্রি ডট মেনু আছে, এই অপশনটিতে আপনার টাচ করতে হবে। তারপর রিমুভ, আবার রিমুভ। করার পর দেখুন এখানে ওকে দেওয়া আছে, এই অপশনটিতে আপনার টাচ করতে হবে। দেখুন আপনি যদি আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, আর যদি ভুলে যান তাহলে ফরগোট ইউর আইডি ওর পাসওয়ার্ড এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর দেখুন আমাদের একটি সাইটে নিয়ে যাবে, এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটি ইমেল আইডি এখানে আপনার টাইপ করতে হবে। এখানে আপনার ইমেল আইডি টাইপ করতে হবে। তারপর দেখুন এখানে রিসেট লেখা আছে, রিসেট পাসওয়ার্ড এখানে আপনার টাচ করতে হবে। করার পর দেখুন এখানে বলা হয়েছে কন্টিনিউ ভেরিফিকেশন, এখানে আপনার টাচ করতে হবে। এখন আপনার গো টু ইনবক্স, এখানে আপনার টাচ করতে হবে। আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। একটু দেখুন আমাদেরকে ইমেলে নিয়ে গেছে। দেখুন এখানে স্যামসাং অ্যাকাউন্ট প্লিজ রিসেট ইউর পাসওয়ার্ড, এখানে আপনার টাচ করতে হবে। তারপর দেখুন এখানে রিসেট, এখানে আপনার টাচ করতে হবে। এখানে আমাদের বলা হয়েছে যে আমরা পুনরায় পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আমরা একটি পাসওয়ার্ড দিব। এখানে আমরা নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করব। দেখুন এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি। এখন আপনি কি করবেন, আপনি এখানে একটি নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে আপনি একই রকম পাসওয়ার্ড দিবেন এবং আপনি পাসওয়ার্ডটি বড় হাতের ছোটো হাতের এবং বিভিন্ন সংখ্যা মিলিয়ে তৈরি করবেন। আর সহজ পাসওয়ার্ড দিলে নিবে না। দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সট এখানে আপনি টাচ করবেন। দেখুন আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। সাইন ইন অন দ্য আদার্স ডিভাইস, দেখুন এখানে আপনি টাচ করবেন। দেখুন সাইন আউট অফ আদার্স ডিভাইস, এখানে আপনি টাচ করবেন। করার দেখুন পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল। আবার আমরা সিটিংয়ে যাব। সিটিংয়ে যাওয়ার পর এখন আমরা ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টস এখানে টাচ করব। দেখুন স্যামসাং অ্যাকাউন্ট, আবার আমরা ইমেলে টাচ করবো। দেখুন
আমরা কিন্তু পাসওয়ার্ড তৈরি করেছি। এখন আপনি কি করবেন, এখন আপনি টাচ করবেন, তারপর রিমুভ। আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি বসাবেন। আমার পাসওয়ার্ডটি আমি বসাচ্ছি। আপনি এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড বসিয়েছিলেন এখানে আপনি এই রকম এই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসানোর পরে কি করবেন দেখুন, এখানে রিমুভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটি। দেখুন আমি আপনাকে আবার দেখাচ্ছি, অ্যাকাউন্ট অ্যাড, দেখুন এখানে স্যামসাং অ্যাকাউন্ট, দেখুন আমাদের স্যামসাং অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।